সবাইকে আমন্ত্রণ করে স্পোর্টস 24 এ আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শুরুতে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর একদিন বিশ্রাম কাটিয়ে আজ থেকে আবারও সিলেটে অনুশীলন শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল প্রথম টেস্টের আগে টানা দুদিন মাঠের অনুশীলন করবে দুদল সিলেট ম্যাচ দিয়ে দুদলেরই শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সাইকেল দারুণ এক বিশ্বকাপ কাটিয়ে কিউইদের সঙ্গী রাচিন রবীন্দ্র তবে তার মতে লম্বা সময় ধরে ওয়ান ডে খেলার পর হুট করে আবার টেস্ট ক্রিকেটে অভ্যস্ত হওয়া চ্যালেঞ্জিং 28 নভেম্বর প্রথম টেস্ট 6 ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় ম্যাচ টেস্ট সিরিজ শেষে দুদলই চলে যাবে নিউজিল্যান্ডে মাঠে না হলেও কথার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন বোর্ড পরিচালক আকরাম খান ভারতের চরম ব্যর্থতার পর সাবেক অধিনায়কের সত্য উন্মোচনে দ্বিধা নেই জানিয়েছেন দেশের ক্রিকেটে পারস্পরিক শ্রদ্ধার অভাব প্রশ্নের মুখ ক্রিকেট অপারেশনস বিসিবি একাডেমিতে মাহমুদুল্লাহর সাথে তাসকিনের সাক্ষাৎ সিনিয়র জুনিয়রের আলাপচারিতার সুন্দর দৃশ্য ড্রেসিং রুমেরই কি প্রতিচ্ছবি ভারত বিশ্বকাপে চরম ব্যর্থতার পর প্রশ্নের মুখে ক্রিকেটার থেকে বোর্ড কর্তারা বলা চলে লজ্জায় মুখ লুকানোর দশা অথচ টুর্নামেন্টের আগে সরগরম ছিল বিসিবি সেটা মাঠের চেয়ে বাইরের কাণ্ডে তামিম ইকবালের অবসর নাটক নিয়মের তোয়াক্কা না করে তামিম সাকিবের বেফাস সাক্ষাৎকার সহ নানা ইস্যুতে বাংলাদেশ হয়েছে কথার বিশ্বকাপে চ্যাম্পিয়ন খেলার আগে যদি এত কথাবার্তা হয় মানে অন্য বিষয় নিয়ে তো ওই টিম তো কোনোদিন ভালো করতেই পারে না এত এক্সপেরিমেন্ট করলে আমার মনে হয় না কোনো দেশ ভালো করবে সত্যি কথা বলতে কি মানে অনেকে কথাই জিততে চায় এই জন্য তো দেশের পারফরমেন্স কিন্তু ওরকম ভালো হয় না আসলে কোচিং স্টাফের ভূমিকা দিল্লিতে টিম ডিরেক্টর খালেদ মাহমুদের ক্ষোভ প্রকাশ বিশ্ব জেনেছে ডাগ আউটে অস্বস্তি আকরাম খানের মতে পারস্পরিক শ্রদ্ধা নেই বাংলাদেশ ক্রিকেটে যারা প্লেয়ার আছে ওরা কোচকে মানতে হবে কোচ যে আছে ও প্লেয়ারদেরকে সম্মান করতে হবে ইভেন বোর্ড ডাইরেক্টর যারা আছে যারা যে দায়িত্বে আছে যখন আমরা হারি কেউ দায়িত্ব নিয়ে কেউ দায়িত্ব স্বীকার করে না আবার যখন জিতি সবাই গিয়ে ক্রেডিটটা নিতে চায় কাঠগড়ায় ক্রিকেট অপারেশনস গেল এক বছরে যা কিছু ঘটেছে সে দায় কী করে এড়াবে ক্রিকেটারদের সামনে যেন নিছক অসহায় জালাল ইউনুসের কমিটি এক হাতে তো তালি বাজে না আপনি এটা সবাইকে দেখতে হবে কারণ প্রবলেম যদি আপনি কোনো কিছুতে পড়েন আপনাকে আসতে হবে এসে এটা সমস্যাটা সমাধান করতে হবে দেখে মনে হতে পারে ঘুণে ধরা পুরো সিস্টেম শঙ্কার কারণ যখন যোগ্যতা হারায় ক্রিকেটাররা গত 2-3-4 বছরে দেখেছি অনেক ভালো প্লেয়ার কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে নাইম শেখের কথা ধরেন সে কিন্তু তার ডেবিউটা কিন্তু অনেক ভালো হয়েছিল বাট ওকে কিন্তু আমরা সাদমান এরকম অনেক প্লেয়ার আছে যাদেরকে যাদের থেকে আমরা অনেক আশা করেছিলাম তারপরও নতুন দিনের আশায় সমর্থকরা টনক নড়বে তো বিসিবির আরিফুল ইসলাম চ্যানেল 24 ঢাকা জাতীয় ক্রিকেট লিগে আম্পায়ারদের ভুল খুঁজে পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তবে তাদের সঙ্গে কথা বলে শাস্তি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু স্বীকার করেছেন সিন্ডিকেট আছে ক্রিকেট আম্পায়ারিংয়ে তবে তিনি চেষ্টা করছেন তাও ভাঙার চ্যানেল 24-এ সপ্তাহখানেক আগে এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছিল ঘরোয়া ক্রিকেট আর সেই ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে অভিযোগ যুগের পর যুগ ধরে চলে আসছে কিন্তু প্রকাশ্যে কেউ আম্পায়ারদের দোষ স্বীকার করেন না এবারই প্রথম আম্পায়ার্স কমিটি সেই দায় খুঁজে পেয়েছে সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লীগের বেশ কটি ম্যাচে মানহীন আম্পায়ার আর তাদের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত আলোচনার জন্ম দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অধিনায়ক ম্যানেজারের রিপোর্টে পর্যন্ত তা জায়গা পায় মূলধারার গণমাধ্যমেও উঠে আসে অনিয়ম অভিযোগ তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে আম্পায়ার্স কমিটি সেই কমিটির রিপোর্ট আর ভিডিও ফুটেজ দেখে দায়ীদের চিহ্নিত করেছে আম্পায়ার্স কমিটি অ্যাকসেপ্ট করতে কোনো মানে ইয়ে নাই যে দে হ্যাভ মেড মিস্টেক আমরা এখন আম্পায়ারগুলিকে কেন তারা এই মিস্টেকগুলি করেছে হ্যাঁ এটার আমরা এখন তাদের ইন্টারভিউ নিব তবে এখনই কোনো শাস্তি নয় অভিযুক্ত আম্পায়ারদের সাথে কথা বলে পরবর্তীতে আরও সুযোগ দেওয়া হবে পুরো দেশের আম্পায়ারদের নতুন করে গ্রেডিং পদ্ধতির আওতায় আনার কথাও বলছেন চেয়ারম্যান যে আগের যেটা ছিল সেই গ্রেডিং অনুযায়ী কারো 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 ডিফারেন্ট টাইপের যেমন সৈকতের হায়েস্ট স্যালারি গাজি এদের কম আছে এইটাকে আমরা রিলুক করতে হবে আমরা বাইরের লোক এনে গ্রেডিংটা করাতে যাচ্ছি টু বি ফেয়ার কথাটা বুঝছেন তো সুতরাং সেটা ইনশাল্লাহ
ইনশাল্লাহ নাই, মানে আমি শিওর নেক্সট ইয়ে সিজনের মধ্যে হয়ে যাবে, জুন জুলাই। ক্রিকেট আম্পায়ারিং নিয়ে সিন্ডিকেটের অভিযোগ নতুন নয়, অস্বীকার করেননি আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান, তবে সেই সিন্ডিকেট ভাঙতে ধাপে ধাপে এগোচ্ছেন বলেও জানান। এটা ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন যে ডেফিনেটলি হয় কি, একটা একটা সময় একটা সিস্টেম যদি তৈরি হয়ে থাকে এটা ভাঙাটা ডিফিকাল্ট, এটা ফেজ বাই ফেজ করতে হয়। আর আমি যেটুকু বলতে পারি মিঠু ভাই হিসাবে, আমরা ওই ফেজে আসি, আমি কিন্তু দিক হারিয়ে ফেলি নাই, ওয়ান বাই ওয়ান ফেজ আমরা করে যাচ্ছি। যে সিন্ডিকেটের কারণে মানহীন আম্পায়াররা জায়গা করে নিয়েছেন শীর্ষ স্তরে, ক্রিকেটারদের চাপের কাছে ভেঙে পড়েন তারা, ডিসিশনের থেকে মাঠটা কন্ট্রোল করতে পারেনি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। এবার নারী দলের সিরিজের খবর জানাবো। দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, জোহানেসবার্গে অবস্থান করবে ক্রিকেটাররা। সেখানে কয়েকদিন অনুশীলনের পর যাবে প্রথম ম্যাচের ভেন্যু বেরোনিতে। সিরিজে 3 ওয়ানডে ও 3 টি-20 খেলবে টাইগ্রেসরা। বেরোনিতে টি-20 দিয়ে শুরু সিরিজ। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে টি-20 ও ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশের নারীরা। এদিকে দক্ষিণ আফ্রিকাও এই সিরিজের জন্য লরা বলওয়ার্টকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে। পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে অধিনায়ক ছিলেন তিনি, তবে ভারপ্রাপ্ত, এবার স্থায়ী দায়িত্ব পেলেন। মাঠে নামছে টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলাকে রাত 8টায় আতিথ্য দেবে স্পার্স, আর গুডিসন পার্কে রাত 10:30 রেড ডেভিলদের লড়বে এভারটনের বিপক্ষে। লালিগায় কাদিজের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ, ম্যাচ শুরু রাত 11:30। আর সিরিয়ায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইউভেন্টাস ইন্টার মিলান, রাত 14:45 লড়বে দুদল। এর আগে উদিনেসের বিপক্ষে নামবে জোসে মোরিনিওর রোমা। পয়েন্ট টেবিলের চারে টটেনহ্যাম, তাদের চেয়ে 1 পয়েন্ট কম নিয়ে 5-এ অ্যাস্টন ভিলা। জয় দুদলের জন্যই সুযোগ থাকছে অবস্থান পরিবর্তনের। লিগে প্রথম 10 ম্যাচ অপরাজিত থাকা স্পার্সরা হেরেছে শেষ দুটিতে, তাই ঘরের মাঠে সাবধানী টটেনহ্যাম। যদিও ইঞ্জুরি আর নিষেধাজ্ঞা থেকে ফিরছেন ডিস্টিনি উডোগি, সাম্প্রতিক পারফরমেন্সেও অ্যাস্টন ভিলার চেয়ে পিছিয়ে স্বাগতিকরা। গেল মৌসুমে লিগ ম্যাচের দুটিতেই হেরেছে টটেনহ্যাম। এদিকে লা লিগায় জিরোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ রিয়াল মাদ্রিদের, তবে ইঞ্জুরিতে ভিনিসিয়াস জুনিয়র ও এদিয়ার্দো কামাভিঙ্গাকে পাচ্ছেন না কার্লো আনচেলত্তি। যদিও সহজ প্রতিপক্ষ কাদিজও নেই সেরা ফর্মে। দুদলের শেষ 5 দেখায় 3 জয় ও 2 ড্রয়ে পরিসংখ্যানে অনেক এগিয়ে ব্লগরানাররা। বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে নিজের নতুন ঠিকানা খুঁজে নিলেন অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের বোলিং কোচের দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি, তবে কত দিনের চুক্তি করেছে দুপক্ষ তা প্রকাশ করেনি। সোমবার থেকে শিষ্যদের নিয়ে কাজ শুরু করবেন প্রোটিয়া কিংবদন্তি। এই দলের প্রধান কোচের ভূমিকায় আছেন রাসেল ডোমিঙ্গো, তিনিও বাংলাদেশের সাবেক কোচ। দীর্ঘ প্রায় 1 যুগ পর অনুষ্ঠিত হলো চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস এর নির্বাচন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। এ নিয়ে টানা চতুর্থবার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। সহসভাপতি পদে হাফিজুর রহমান 221 ভোট পেয়ে প্রথম, সৈয়দ আবুল বাশার 154 ভোট পেয়ে দ্বিতীয়, এ কে এম এহসানুল হায়দার চৌধুরী 128 ভোট পেয়ে তৃতীয় এবং অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী 123 ভোট পেয়ে চতুর্থ হয়ে নির্বাচিত হয়েছেন। চারজনই আগের কমিটিতে ছিলেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 6 পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 49 প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ছিল 255 জন। 25 সদস্যের কমিটিতে পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক। আবারও ম্যাক্স বিএসপি বর্ষসেরা পুরস্কার জিতলেন চ্যানেল 24-এর ক্রীড়া সাংবাদিক। এবার স্টাফ রিপোর্টার ইকরাম হুসাইন হয়েছেন 2022 সালের সেরা দেশ সেরা। আরও 2 ক্যাটাগরির একটিতে চ্যাম্পিয়ন এবং অন্যটিতে রানার আপের পুরস্কার উঠেছে তার হাতে। এছাড়া 2 সিনিয়র রিপোর্টার ফয়জুল ইসলাম এবং সাদমান সাকিবও আলাদা 2 ক্যাটাগরিতে জিতেছেন রানার আপের পুরস্কার। বছর ঘুরে আবার এক ছাদের নিচে দেশের ক্রীড়া সাংবাদিকরা।
2022 সালে সেরাদের বেছে নেওয়ার মঞ্চ ম্যাক্স বিএসপি জার্নালিস্ট অ্যাওয়ার্ড। আট ক্যাটাগরিতে দেয়া হয়েছে 24 পুরস্কার। বর্ষসেরার পুরস্কার উঠেছে চ্যানেল 24-এর ইকরাম হুসাইনের হাতে। ঘরোয়া ক্রিকেটের অনিয়ম আর বিপিএল চলাকালীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে মেহেদী হাসান মিরাজের সম্পর্কের দোটানা নিয়ে সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। বর্ষসেরায় রানার আপ হয়েছেন কালের কণ্ঠের রাহিনুর ইসলাম আর প্রথম আলোর মোহাম্মদ জুবায়ের। সাক্ষাৎকার ক্যাটাগরিতেও সেরার পুরস্কার উঠেছে ইকরামের হাতে। রানার আপ হয়েছেন সিরিজ রিপোর্টে। বর্ষসেরার যে সাংবাদিকতার যে পুরস্কারটা পেয়েছি নিশ্চয়ই সেটা আমাকে অনুপ্রাণিত করছে। স্পোর্টস সেক্টরে অনুসন্ধানী যে প্রতিবেদন সেটা খুবই কম হয়, আবার এটাও বলা যায় যে অনেক সময় করার সুযোগ হয়তো বা অনেকে পান না, কারণ আমাদের প্রতিদিন বিভিন্ন ইভেন্ট থাকে। টানা দ্বিতীয়বার চ্যানেল 24-এর সাংবাদিক পেলেন বর্ষসেরা স্বীকৃতি, আট বছরে তৃতীয়। গত বছর যা উঠেছিল সিনিয়র রিপোর্টার সাদমান সাকিবের হাতে। সাদমান এবার সাক্ষাৎকার ক্যাটাগরিতে হয়েছেন রানার আপ। চ্যানেল 24-এর আরেক সিনিয়র রিপোর্টার ফয়জুল ইসলাম রানার আপ হয়েছেন এক্সক্লুসিভ ক্যাটাগরিতে। অনুষ্ঠানের শুরুতে তিন প্রবীণ ক্রীড়া সাংবাদিক লেখককে দেওয়া হয় বিশেষ সম্মাননা। ফিরোজ আলম, শেখ সাইফুর রহমান ও লুৎফুল হায়দারকে ক্রেস্ট তুলে দিয়েছেন প্রধান অতিথি অলিম্পিক অ্যাসোসিয়েশন মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বিএসপি সভাপতি সনদ বাবলা। আগামী বছর থেকে উদীয়মান ক্রীড়া সাংবাদিক সহ পুরস্কারের আরও ক্যাটাগরি চালুর পরিকল্পনা আছে বিএসপির। টানা আট বছর এই আয়োজনে ম্যাক্স গ্রুপকে পাশে পেয়েছে দেশের ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন সংগঠনটি। শাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।